আসসালামু আলাইকুম। এছাড়াও বিডি সিলেট থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। আজকে আমি আমার ভিডিওর মধ্যে দেখাচ্ছি আমি ছোটো থেকে একদম শেষ পর্যন্ত আমি মিষ্টি কুমড়া কীভাবে সফলতা পেয়েছি। এই হচ্ছে আমার ছোটো থাকতে যখন গাছের বয়স 10 দিন হয় তখন এই অংশটি তোলা। তারপরে আমি যে অংশটা তুলেছি এটা হচ্ছে গিয়া 25 দিন যখন বয়স হয় গাছের, যখন সার দেই, সার দেওয়ার পর এই অংশটি তোলা। মিষ্টি কুমড়া চাষ করতে আমাদের দেশের যা যা লাগে, প্রথমত আমরা নিজে আমরা জৈব সার ব্যবহার করব। জৈব সার দিলে মাটির উর্বরতাটা খুব ভালো থাকে। আপনারা জৈব সার ব্যবহার করবেন যারা আমাদের দেশে আছে। তো সার দেওয়ার পর যখন সারের অ্যাকশনটা গাছে কাজ করছে তখন দেখেন গাছটা খুব টাটকা এবং চতুর্দিকে লত মেলতে শুরু করছে। সার দেওয়ার পরেই চতুর্দিকে গাছগুলো লত মেলবে এবং ফুল দেওয়া শুরু করবে এবং ফসল আসা শুরু হবে। মিষ্টি কুমড়া আসলে শীতকালীন আমাদের দেশের একটা সবজি। শীতকালে এটা চাষ করলে খুবই ভালো ফসল পাওয়া যায়। আপনারা বাসার চাঁদে, বাড়ির আঙিনায় বা পর্যাপ্ত জায়গায় টবের মধ্যেও মিষ্টি কুমড়া চাষ করতে পারবেন। মিষ্টি কুমড়া আসলে গরুর মাংস দিয়ে সবজি খেতে বা মাছ দিয়েও খেতে আমরা সবাই পছন্দ করি, যেটা অনেক পুষ্টিকর উপাদান রয়েছে মিষ্টি কুমড়ার মধ্যে। বিশেষ করে বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে ভীষণ পছন্দ করে। আর মিষ্টি কুমড়া আমাদের সিলেটে সবাই খেতে বেশিরভাগ পছন্দ করি। এই দেখেন আমার গাছে মিষ্টি কুমড়া কিন্তু ধরা পড়েছে। তো মিষ্টি কুমড়া চাষের পূর্বে আপনারা ভালো বীজ লাগাবেন, দেখবেন আপনার প্রত্যেকটা গাছের মধ্যে প্রচুর মিষ্টি কুমড়া ধরেছে। গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে তখন আপনারা গাছের মধ্যে সার দিবেন, এবং সার দেওয়ার পদ্ধতি এবং বীজ লাগানোর পদ্ধতি আমার অন্যান্য ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে আপনারা ভিডিওগুলো দেখে জেনে নিতে পারবেন। মিষ্টি কুমড়া সাধারণত আমরা সিলেটে এগুলা যেগুলো কলি আছে, তারপরে ছোটো ছোটো যেগুলো মিষ্টি কুমড়া আছে সেগুলো ছোটো থাকতে আমরা চিংড়ি দিয়ে বা শুটকি দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। আপনারা দেখতে পারছেন বা মিষ্টি কুমড়া পাতা দিয়ে কিন্তু শাক খেতে কিন্তু প্রচুর টেস্ট হয়। প্রত্যেকটা গাছের মধ্যে মাশাল্লাহ প্রচুর মিষ্টি কুমড়া ধরেছে। আপনারা ছোটো ছোটো অনেক মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে। এগুলো আসলে কয়েকদিন পরে আমি সবগুলো সংরক্ষণ করতে পারবো। আপনারা দেখিয়েছিলাম আমার পূর্বের ভিডিওর মধ্যে আমি কীভাবে গাছ লাগাই এবং সার প্রয়োগ করি, গাছের কীভাবে যত্ন নিতে হয়, গাছে কীভাবে কীটনাশক মারব। তো যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলটি অন করে রাখবেন। আমার সবগুলো যারা ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমি অনেক বেশি উৎসাহিত হই। তো আমাদের দেশে যারা আছেন, যাদের বাড়ির আশেপাশে পর্যাপ্ত জায়গা আছে, তারা এটা লাগাতে পারেন। এখন আমি নিয়ে যাচ্ছি আমার অন্য একটা মিষ্টি কুমড়া, যেগুলো আমরা সিলেটি ভাষায় আউসা কদু বলি, সেই বাগানে নিয়ে যাব। আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখবেন আউসা কদু ঠিক একই পদ্ধতিতে চাষ করতে পারবেন। সেম একই মিষ্টি কুমড়ার মতো আউসা কদুও দেখতে, তবে খাওয়ার টেস্টটা ভিন্ন রকম। আউসা কদুর খাওয়ার টেস্টটা ভিন্ন রকম। এর আউসা কদু খেতে কিন্তু ওইটা থেকে ভীষণ স্বাদ। আমার গাছে মাশাল্লাহ এই দেখেন আউসা কদু, আপনারা কালারটা দেখে
অশাগুদুর রংটা দেখে বুঝতে পারছেন যে এটা আসলে সত্যিকারে অশাগুদু নাকি। এটা অবশ্য আমি 1.5 মাস আগে লাগিয়েছি, 1.5 মাস পরে এই এত বড় ফলন হয়েছে। অশাগুদু আসলে বেশি বড় সাইজের হয় না, এগুলো সাধারণত ছোট থাকে। যারা সবজি চাষ করেন তারা বেশি বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, কীভাবে মিষ্টি কুমড়া ফলনটা পেয়েছি। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।